প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো আমরা আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, যে ভিডিওতে দেখানো হবে লাইভ খেলার মাঠে ঘটে যাওয়া কিছু হাস্যকর ও মজাদার ঘটনা, যেগুলো দেখলে আপনিও নিজের হাসি চেপে রাখতে পারবেন না। তো ভিডিওটি মিস না করতে চাইলে অবশ্যই আমাদের পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি, এবং আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিন। একটি চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় মারাকা ন্যাশনাল টিমের অধিনায়ক প্রাইস গার্লদের সঙ্গে হাত মেলাতে চায়, কিন্তু তারা মুস্কি হাসি দিয়ে হাত না মেলানোর অস্বীকৃতি জানায়। অপরদিকে এই লজ্জাস্কর মুহূর্তটি লাইভ টেলিভিশনে তখন কোটি কোটি মানুষ দেখছিল। খেলার মাঠে প্লেয়ারদের কাপড় চোপড় ছিঁড়ে যাওয়ার ঘটনা প্রায় ঘটে থাকে। দেখুন, টেনিস বল খেলার সময় এই নারী প্লেয়ারের হঠাৎ করে জামাটি ছিঁড়ে যায়, কিন্তু সৌভাগ্যবশত তার পুরো জামাটি খুলে যায়নি। ফুটবল খেলার সময় একজন প্লেয়ার গুরুতর একটি ভুল করে বসেন, এবং মাঠে থাকা এই সুন্দরী নারী রেফারি তাকে শাস্তি দেওয়ার জন্য লাল কার্ড বা হলুদ কার্ড বের করবেন এমন অঙ্গভঙ্গি করতে থাকেন। কিন্তু না, তিনি হঠাৎ করে একটি টিস্যু পেপার বের করে তার শরীরের ঘাম মুছতে শুরু করেন, যা ছিল সত্যি হাস্যকর। এই পুল জাম্পার 5.5 মিটার উচ্চতায় উঠতে যাচ্ছিলেন, এবং সেই অনুপাতে তিনি দৌড়েও আসছিলেন, কিন্তু হঠাৎ করে তার পুল জাম্পিংয়ের লাঠিটি ভেঙে যায় এবং তৎক্ষণাৎ তিনি সেখানে পড়ে যান। সৌভাগ্যবশত তিনি কোনো আঘাত বা ব্যথা পাননি। এবারে টেনিস তারকার হাতের কামাল দেখুন। ইনি এত জোরে টেনিস বলটিকে সার্ভ করেন, তা আর মাঠে থাকে না, অর্থাৎ মাঠের বাইরে চলে যায়। এই ফুটবলার একটি পেনাল্টি কিক নেওয়ার জন্য এমন স্টাইল করে দৌড়ে এসে বলটিকে লাথি মারেন যে যা গোলবারের ভিতরে না ঢুকে সোজা দর্শকদের গায়ে গিয়ে আছড়ে পড়ে। নাইজেরিয়ার এই মহিলা লং জাম্পার, সে যথারীতি দৌড়ে এসে লং জাম্প দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত তার মাথার নকল চুলগুলো খুলে পড়ে, এবং যা লাইভে থাকা প্রায় লক্ষ লক্ষ দর্শক দেখেছিলেন। লুইস সুয়ারেস এবং মেসি গল্প করছিলেন, এবং নেইমার তার পায়ের বুটের ফিতাগুলোকে একটি বলের উপরে রেখে ঠিক করছিলেন। হঠাৎ করে লুইস সুয়ারেস সেই বলটিতে একটি লাথি মারে, যা নেইমারের মোটেও পছন্দ হয়নি। এই হকি খেলোয়াড় খেলা শেষে তার হকি স্টিককে দর্শকদের উদ্দেশ্যে ছুড়ে দেয়, কিন্তু দর্শকদের মধ্যে এই হকি স্টিককে নিয়ে রীতিমতো হুড়োহুড়ি লেগে যায়। একজন তো এই হকি স্টিককে এমনভাবে আঁকড়ে ধরেন যে তিনি মুখের ওপর বলে দেন যে জীবন থাকতে তিনি কাউকে এই হকি স্টিককে দেবেন না। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, সেই ভিডিও ক্লিপসটি তখন লাইভ টেলিভিশনে ব্রডকাস্টিং করা হচ্ছিল, যা কোটি কোটি দর্শক দেখছিলেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিন, যাতে আমরা নিত্য নতুন সব ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনারা তার নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।